কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রইসুল ইসলাম। বলেন কি বিষয়? ওই যে মাতৃত্বকালীন ভাতার সমস্যা নিয়ে আমাকে যে ধনী পরিবার হিসেবে গণ্য করছিল, আমি একদিন আসে আপনার দেখা করছি, আরো দুই দিন সিরিয়াল দিয়েছিলাম। হ্যাঁ, আপনি একদিন অসুস্থ ছিলেন। হ্যাঁ, ওটা তো আমাকে যে আমি ওটা পাঠে আপনি আবেদন দিয়েছিলেন না? জি স্যার। ওটা তো আমার ভেরিফাই করে আবার আসছে, উনি তো আপনাদের অবস্থা ভালোই বললো। কিন্তু আমার তো স্যার কেউ তদন্ত করেন স্যার, গিয়েছিল মহিলা বিষয় কর্মকর্তা গিয়েছিল, আপনি একটু কষ্ট করে মহিলা বিষয় কর্মকর্তা কাছে আসছিল সম্ভবত বা দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে, আমি তো ওনাকে দায়িত্ব দিয়েছি যে আপনি একটু ভেরিফাই করে দেন আমাকে। ঠিক আছে স্যার, আমি ওখানে দেখা করতেছি। পরবর্তী স্যার আপনি দেখা করতে হবে ওখানে ইয়া করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।